সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জেলেনস্কি এলিট ব্যাটেলিয়ন ধ্বংস হয়েছে বলছে রাশিয়া। এবার রুশ নৌবহরে ইউক্রেনে হামলা। তালেবান রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে বললেন তালেবান মুখপাত্র সোহেল শাহিন। ইউক্রেনে কারাগারে হামলা, তদন্ত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে জুডিশিয়াল রেফারেন্স দাখিল করবে পিটিআই। অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের দুই যাত্রীবাহী বিমান। পার্থ অর্পিতাকে আবারও নেওয়া হল হাসপাতালে। ব্রাজিলে মাঙ্কিবক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু। এবং ইরাকে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত 60। দর্শক, আফগান তালেবানের মুখপাত্র সোহেল শাহিন দাবি করেছেন তারা বিরোধীদের ভুল প্রমাণ করেছেন। কাবুলে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে তালেবান রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জেলেনস্কির এলিট ব্যাটেলিয়ন ধ্বংস হয়েছে বলছে রাশিয়া। রাশিয়া সামরিক বাহিনী ইউক্রেনের একটি এলিট ব্যাটেলিয়নকে ধ্বংস করে দিয়েছে, সেই সঙ্গে কয়েক ডজন কুখ্যাত ক্র্যাকেন নব্বর নজিবাদী নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাচেঙ্কভ শনিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তথ্য জানান। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযান সম্পর্কে সর্বশেষ তথ্য দিতে গিয়ে কোনাচেঙ্কভ বলেন, 28 জুলাই গণপ্রজাতন্ত্রী দ্রোনেস্কের ক্রাসনোমরেস্কো রেল স্টেশনে রুশ সেনারা হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ট্রেনে সরাসরি হামলা চালায়। ওই ট্রেনে ইউক্রেনের প্রেসিডেন্টের একটি আলাদা ব্রিগেডকে বহন করা হচ্ছিল। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে 140 জন নিহত হয়, এছাড়া 250 জন আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর। ইউক্রেনের এই এলিট ব্রিগেড যে সমস্ত অস্ত্রশস্ত্র বহন করেছিল তা সবই অকেজো হয়ে গেছে। এরপর দিন 29 জুলাই খার্কিভ অঞ্চলে একটি গোস্ত প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত আনে। সেখানে ইউক্রেনের ক্রাকেন জাতীয়তাবাদীর একটি অস্থায়ী ঘাঁটি ঘিরেছিল। রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রথম থেকে মস্কো গ্রুপের বিরুদ্ধে বহু সংখ্যক যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করে আসছিল। এছাড়া 29 জুলাই রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি রকেট গুদামে হামলা চালালে সেখানে 50 সেনা নিহত এবং ক্ষেপণাস্ত্রে 8টি ইউনিট ধ্বংস হয়। মেজর জেনারেল কোনাচেঙ্কভ সংবাদ ব্রিফিংয়ে জানান, ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনের 261টি যুদ্ধবিমান, 145টি হেলিকপ্টার, 1644টি ড্রোন, 361টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 4190টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজান, 772টি কমব্যাট ভেহিকেল অফ মাল্টিলঞ্চ রকেট সিস্টেম, 3217টি ফিল্ড আর্টিলারি গান এবং মর্টার ও 4573টি স্পেশাল মিলিটারি ভেহিকেল ধ্বংস হয়েছে। এবার রুশ নৌবহরে ইউক্রেনে হামলা। ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেভাস্তোপলে রুশ নৌবহরে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র মিখাইল রাজবোজায়েভ। রোববারই হামলার ঘটনা ঘটে, এতে 5 জন আহত হয়েছেন বলে তিনি জানান। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাশিয়াতে জাতীয় ছুটির দিন, রুশ নৌবাহিনী দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়, এদিনই হামলার ঘটনা ঘটেছে। টেলিগ্রামে মিখাইল রাজবোজায়েভ বলেন, ইউক্রেনের জাতীয়তাবাদীরা রুশ নৌবহরের আনন্দের দিনটি নষ্ট করার জন্য সকালে ঘটনা ঘটিয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তা সহ 5 জন আহত হয়েছেন। নিরাপত্তাগত কারণে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সর্বফলে শহরের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে। তালেবান রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে বললেন তালেবান মুখপাত্র সোহেল শাহিন। আফগান তালেবানের মুখপাত্র সোহেল শাহিন দাবি করেছেন তারা বিরোধীদের ভুল প্রমাণ করেছেন। কাবুলে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে তালেবান রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে, দ্য হিন্দুকে এসব কথা বলেছেন সোহেল। আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হচ্ছে আগস্টে। ক্ষমতার এক বছর পূর্তির প্রাককালে সোহেল দ্য হিন্দুর সঙ্গে কথা বলেন। গত বছরের 15 আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। পরের মাস সেপ্টেম্বরে তারা সরকার গঠন করে। আফগানিস্তানের নারী বিক্ষোভকারীর দিকে বন্দুক তাক করে ধরেন এক তালেবান সদস্য 7 সেপ্টেম্বর রাজধানী কাবুলে। আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ নেওয়ার এক বছর হতে চললেও এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। স্বীকৃতি না পায় আন্তর্জাতিক সহায়তা সহ নানা ক্ষেত্রে পদে পদে সমস্যার মুখোমুখি হচ্ছে তালেবান সরকার। আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্ব নেতাদের প্রতি তালেবান সরকার বারবার অনুরোধ জানিয়ে আসছে। তবে স্বীকৃতির জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, মানবাধিকার সমুন্নত রাখা, নারীর অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন শর্ত দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এসব শর্ত পূরণ করতে পারেনি তালেবান সরকার। আফগানিস্তানের মানবাধিকার শীর্ষক জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবান ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করে আসছে।
ইউক্রেনে কারাগারে হামলা তদন্ত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কের ওলিনিপকা শহর একটি কারাগারে হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ এবং রেডক্রসের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে মস্কো। ওই কারাগারে হামলার জন্য রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে দায়ী করছে। কারাগারটিতে ইউক্রেনের যুদ্ধবন্দীদের রাখা হয়েছিল, কিন্তু সেখানে গত শুক্রবার বোমা বর্ষণ করা হয়। এতে কয়েক ডজন বন্দী নিহত হয়েছে। গত মে মাসে মারিউপল শহরের পতনের পর এসব বন্দীকে ওলেনিপকা শহরের ওই কারাগারে রাখা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বস্তুনিষ্ঠ নিরপেক্ষ তদন্তের স্বার্থে জাতিসংঘ আন্তর্জাতিক রেডক্রস কমিটির বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এসে ঘটনাটির প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করতে পারেন। রাশিয়ার কর্মকর্তা এবং রুশপন্থী নেতারা অভিযোগ করেছেন, নিখুঁতভাবে আঘাত আনাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে, যাতে 53 বন্দী নিহত এবং 75 জন আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী হামলার দায়িত্ব স্বীকার করেছে এবং তারা রাশিয়াকে অভিযুক্ত করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়া কারাগারে গোলাবর্ষণ করে ইউক্রেনের উপর দোষ চাপাচ্ছে, যাতে তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা যায়। কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে, ওলেনিপকা শহরের ঘটনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ব্যক্তিগতভাবে দায়ী, পাশাপাশি এর জন্য জেলেনস্কির সরকার ও ওয়াশিংটন একইভাবে দায়ী। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে জুডিশিয়াল রেফারেন্স দাখিল করবে পিটিআই। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে জুডিশিয়াল রেফারেন্স দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। সম্প্রতি পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকার বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার সদস্যদের সঙ্গে, তা নিয়ে পিটিআই উচ্চ পর্যায়ের পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমরান খান, সেখানে সিদ্ধান্ত হয়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ইমরান খান ও পিটিআই অন্য নেতারা বারবার আগামী নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন, একই সঙ্গে নির্বাচন কমিশনের পুনর্গঠন দাবি করেছেন, কিন্তু তাদের দাবিতে কোনো সাড়া দিচ্ছে না কেউ। বিদেশি অর্থায়ন বিষয়ক মামলায় নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গির বিষয়ে পিটিআই ওই বৈঠকে নেতারা মত বিনিময় করেন। এতে সিদ্ধান্ত হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রাদেশিক সরকারগুলো, বিশেষ করে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করবে প্রাদেশিক পরিষদ। উল্লেখ্য, এর আগে ফিনান্সিয়াল টাইমস রিপোর্ট প্রকাশ করে যে পিটিআইকে অর্থ সরবরাহ দিয়েছে ব্যবসায়ী আরিফ নাকভির কেমেন আইল্যান্ডের কোম্পানি উটন ক্রিকেট লিমিটেড। বিদেশে অর্থের বিষয়ে প্রকাশ হওয়ার পর ইমরান খান ও তার দল বেশ ক্ষোভের মুখে পড়েছেন, এরপরে তারা বৈঠক করেছেন। তবে বিদেশে অর্থ নেওয়ার কথা অস্বীকার করেছে পিটিআই। তারা বলেছে, বিদেশে থাকা পাকিস্তানিরা দলে অর্থ দান করছেন। ওই রিপোর্ট প্রকাশ হওয়ার পরপরই ক্ষমতাসীন জোটের প্রতিনিধিদের একটি দল শুক্রবার সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার ও এর চার সদস্যদের সঙ্গে। তারা পিটিআই বিদেশে অর্থায়ন বিষয়ক মামলার রায় তাড়াতাড়ি ঘোষণা করার আহ্বান জানান, কারণ রাজনীতিতে দলটি কোনো এজেন্ট থেকে অর্থ পেয়েছে তা জনগণের জানা উচিত। অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের দুই যাত্রীবাহী বিমান। ইরানের আকাশে অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে বিপরীতমুখী দুটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান। তবে গত 24 জুলাই ওই ঘটনায় ইরানকে দায়ী করে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে তাতে দুঃখ প্রকাশ করেছে তেহরান। তারা বলেছে, পাকিস্তানে দুটি বিমানের একটি পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে মধ্য আকাশে একটি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভাপতি মোহাম্মদ মোহাম্মদি বাখোশ বলেছেন, একজন পাকিস্তানি পাইলট অনুমোদন ছাড়া তার বিমানটিকে হঠাৎ করে বিপজ্জনক উচ্চতায় নামিয়ে আনলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআই এর একজন কর্মকর্তা এ ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে অপেশাদার আখ্যায়িত করেন মোহাম্মদ বাখশি। পিআই এর কর্মকর্তা ঘটনার জন্য ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মানবীয় ভুলকে দায়ী করেছিলেন। মোহাম্মদি বাক্স বলেন, পিআই এর পেশোয়ারগামী একটি বিমানের পাইলট ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাঠানো বার্তাকে ভুল বুঝে তার বিমানটিকে হঠাৎ করে 100 ফুট নিচে নামিয়ে আনেন। তিনি তার বিমানকে যে উচ্চতায় নামিয়ে আনেন সেই উচ্চতা দিয়ে ওই মুহূর্তে পিআইয়ের দুবাইগামী আরেকটি বিমান উল্টো দিক দিয়ে আসছিল। ইরানি কর্মকর্তা আরো বলেন, আমাদের এয়ারস্পেস কন্ট্রোল সেন্টারের সঙ্গে পেশোয়ারগামী বিমানের পাইলটের কথোপকথনের অডিও রেকর্ড এবং এর লিখিত ট্রান্সক্রিপ্ট আমার হাতে রয়েছে। ওই পাইলট কন্ট্রোলারের দিক নির্দেশনা ভুল বুঝতে পারেন এবং ক্লিয়ারেন্স ছাড়াই তারা বিমানের উচ্চতা মারাত্মকভাবে কমিয়ে আনেন। পার্থ অর্পিতাকে আবার নেওয়া হলো হাসপাতালে। রোববার আবারও ভারতের পশ্চিমবঙ্গের অপসারিত মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও অর্পিতা মুখার্জির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সকালে সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে তাদের নিয়ে রওনা হন ইডির কর্মকর্তারা। ইতিমধ্যে হাসপাতালে পার্থ অর্পিতাকে নিয়ে পৌঁছে গেছেন তারা। উল্লেখ্য, আদালতের নির্দেশে হেফাজতে থাকাকালীন 48 ঘন্টা অন্তর অন্তর পার্থ অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ইডির কর্মকর্তাদের। 3 আগস্ট পর্যন্ত ইডির হেফাজতে থাকবেন তারা। এর মাঝে রোববার রুটিন চেক আপের জন্য তাদের নিয়ে যাওয়া হলো। শুক্রবার ভারতের ইএসআই হাসপাতালের সামনে একটা নাটকীয় মুহূর্তে সাক্ষী ছিলেন সকলে। হাসপাতালে পৌঁছানোর পরে ডুকরে কেঁদে উঠতে দেখা যায় অর্পিতাকে।
গাড়িতে বসেই অচরে কাঁদতে থাকেন তিনি। তাকে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের অভ্যন্তরে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর অর্পিতা দেননি, তবে মুখ খুলেছিলেন বর্ষীয় রাজনৈতিক পার্থ। হাসপাতালে ঢোকার মুখে সাব জানিয়েছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। এছাড়াও বলেছিলেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সিদ্ধান্ত সঠিক। রোববার হাসপাতালে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই দেখা গেছে তাদের। প্রশ্নের বন্যা বয়ে গেলেও কেউ কোনো কথা বলেননি। স্বাস্থ্য পরীক্ষার পর পার্থ অর্পিতা কোনো বিস্ফোরক মন্তব্য করেন কিনা তার প্রতি কৌতূহল রয়েছে সকলেরই। ব্রাজিলে মাঙ্কিপক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু। ব্রাজিলে শুক্রবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায় দক্ষিণ পূর্ব মিনাস গোরেস প্রদেশের রাজধানী বেলো হরিজন্তে এই ঘটনা ঘটে। 41 বছর বয়সে নিহত ওই ব্যক্তি ক্যান্সার সহ অন্যান্য গুরুতর ক্লিনিক্যাল অবস্থার কারণে চিকিৎসাধীন ছিলেন এবং এই রোগে আক্রান্ত হলে তার স্বাস্থ্যের অবনতি হয়। তবে মন্ত্রণালয় নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তিনি বেলো হরিজন্তের একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রদেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে মিনাস গোরাইসের 44 জন এই রোগে আক্রান্ত হয়েছেন এবং সন্দেহভাজন 130 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার পর্যন্ত ব্রাজিলে 978 জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ইরাকে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত 60। ইরাকে পার্লামেন্ট ভবনে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে শিয়া নেতা মুক্তাদার আল সদরের অনুসারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 60 জন। শনিবার এ ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। এর 2 দিন আগে প্রথমবারের মতো পার্লামেন্টে হামলা চালায় মুক্তাদার আল সদরের অনুসারীরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় বিক্ষোভকারীদের দমাতে নিরাপত্তা রক্ষীরা টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ছুড়েন। ইরাকি নিউজ এজেন্সি আইএনএ জানিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল সুদানির মনোনয়নের প্রতিবাদে শনিবার রাজধানীর তাহারি স্কোয়ারে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা সদরের সমর্থকরা জড়ো হন। তারা গ্রিন জোনের চারপাশে সুরক্ষিত বলয় ভেঙে ভিতরে প্রবেশ করেন। পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত। সেখানে বেশ কয়েকটি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে। আইএনএ জানায় প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদেমি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর চড়াও না হতে অনুরোধ করে এবং বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এখন সহিংসতা হলে পরিস্থিতি আরো খারাপ হবে। আল খাদিম এক বিবৃতিতে বলেন রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব, তাই শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত আইনি ব্যবস্থা নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।